হে গর্জিয়াস অ্যান্ড হ্যান্ডসাম, 1431 সালে মানে 2024 সালের এপ্রিল মাস থেকে 2025 সালের এপ্রিল মাস অবধি সারা বছর জুড়ে মাত্র 31টা বিয়ের ডেট রয়েছে। তাই এই বছরে বিয়ের প্ল্যানিং থাকলে তাড়াতাড়ি ডেট সিলেক্ট করে নাও, না হলে তোমার পছন্দের ওয়েডিং ভেন্যু তাড়াতাড়ি বুকিং না করতে পারলে হাতছাড়া হয়ে যেতে পারে। আগের ভিডিওতে আমি বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসের বিবাহ তারিখ এবং বাকি ডিটেলসগুলো শেয়ার করেছি। আজ আমি তোমাদের সাথে বাকি তারিখগুলো শেয়ার করব। তো চলো শুরু করি। 1431 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে 2024 সালের 17 জুলাই থেকে থাকছে 17 আগস্ট পর্যন্ত। 3রা শ্রাবণ 19 জুলাই শুক্রবার, তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন আছে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন সেদিন নেই। 5ই শ্রাবণ 21 জুলাই রবিবার, তিথি রয়েছে পূর্ণিমা ও কৃষ্ণ প্রতিপদ, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যা 6:22 থেকে রাত্রি 8:03 মধ্যে। 6ই শ্রাবণ 22 জুলাই সোমবার, তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন সেদিন নেই। 11ই শ্রাবণ 27 জুলাই শনিবার, তিথি রয়েছে কৃষ্ণ সপ্তমী, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 10:58 থেকে মধ্যরাত্রি 2:14 মধ্যে, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন সেদিন নেই। 12ই শ্রাবণ 28 জুলাই রবিবার, তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন রয়েছে সকাল 6:22 থেকে বিকেল 3:49 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 15ই শ্রাবণ 31 জুলাই বুধবার, তিথি রয়েছে কৃষ্ণ একাদশী এবং দ্বাদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে বিকেল 5:22 মধ্যে, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 7:46 থেকে রাত্রি 8:48 মধ্যে, আবার রাত্রি 10:19 থেকে মধ্যরাত্রি 1:58 মধ্যে। 16ই শ্রাবণ 1 আগস্ট বৃহস্পতিবার, তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন রয়েছে দুপুর 12:17 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 24ই শ্রাবণ 9ই আগস্ট শুক্রবার, তিথি রয়েছে শুক্ল পঞ্চমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন থাকলেও নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন সেদিন নেই। পার্ট 1 ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দিয়েছি তারিখ ছাড়াও তোমাদের যে যে কনফিউশন থাকে সেগুলো নিয়ে। এই ভিডিও দেখার পর যদি কোনো রকম কনফিউশন থাকে তোমাদের, তাহলে প্লিজ ওই ভিডিওটা দেখতে পারো, আমি লিংক ডিসক্রিপশন বক্স আর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। 26ই শ্রাবণ 11ই আগস্ট রবিবার, তিথি থাকছে শুক্ল সপ্তমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যা 6:34 থেকে রাত্রি 8:07 মধ্যে, আবার রাত্রি 9:38 থেকে মধ্যরাত্রি 1:06 মধ্যে। 29ই শ্রাবণ 14ই আগস্ট বুধবার, তিথি রয়েছে শুক্ল দশমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন থাকছে সকাল 5:55 থেকে সকাল 8:29 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 31ই শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার, তিথি রয়েছে শুক্ল দ্বাদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে সকাল 8:29 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। পুরো শ্রাবণ মাস জুড়ে মাত্র 3টে বিয়ের ডেট ছিল। যারা বিয়ের ডেট সিলেক্ট করে নিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর যারা এখনো ডেট ফিক্স করনি তাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এরপর 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর অবধি থাকছে ভাদ্র মাস, 18ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর অবধি থাকছে আশ্বিন মাস, এবং 18ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি থাকছে কার্তিক মাস। আর এই 3টে মাসই মলমাস হওয়ার কারণে এই 3 মাসেই বিবাহ না করাই ভালো। তবুও যারা এই মলমাসে বিবাহ তারিখ জানতে চাইছো, তাদের আমি খুব তাড়াতাড়ি অতিরিক্ত বিবাহের তারিখ শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, ভাদ্র, আশ্বিন, কার্তিক প্রত্যেক বছরই মলমাস হয়, এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু গত বছর মানে 1430 সালে শ্রাবণ মাসও মলমাস ছিল। তো মলমাসের পুরো কনসেপ্ট কি, কেনই বা এই মাসগুলোতে বিবাহ তারিখ থাকা সত্ত্বেও বিবাহ করা অশুভ মনে করা হয়, এই নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ডিটেল ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, তাই প্লিজ চটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার চলো আমাদের খুব পছন্দের একটা মাস অগ্রহায়ণ মাসে কি কি তারিখ আছে দেখে নি। 1431 সালের অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে 2024 সালের 17ই নভেম্বর থেকে থাকছে 16ই ডিসেম্বর পর্যন্ত। 1লা অগ্রহায়ণ 17ই নভেম্বর রবিবার, তিথি থাকছে কৃষ্ণ দ্বিতীয়া, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন থাকলেও নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন রয়েছে বিকেল 4:49 থেকে সন্ধ্যা 6:45 মধ্যে। সো মাই উড বি ব্রাইডস অ্যান্ড গ্রুমস, এই দিন ডেট ফিক্স করলে কিন্তু চটপট রেডি হয়ে নিতে হবে বিয়ের দিন, কেমন? 2রা অগ্রহায়ণ 18ই নভেম্বর সোমবার, তিথি থাকছে কৃষ্ণ তৃতীয়া, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে সকাল 10:44 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 9ই অগ্রহায়ণ 25শে নভেম্বর সোমবার, তিথি রয়েছে কৃষ্ণ দশমী, বিবাহ লগ্ন রয়েছে মধ্যরাত্রি 1:50 থেকে মধ্যরাত্রি 3:01 মধ্যে, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের লগ্ন সেদিন নেই। 11ই অগ্রহায়ণ 27শে নভেম্বর বুধবার, তিথি রয়েছে কৃষ্ণ দ্বাদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 10:31 থেকে মধ্যরাত্রি
রাত্রি 2:44 মধ্যে। 12ই অগ্রহায়ণ 28শে নভেম্বর বৃহস্পতিবার, তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে দুপুর 2:07 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 13ই অগ্রহায়ণ 29শে নভেম্বর শুক্রবার, তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 8:08 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 15ই অগ্রহায়ণ 1ডিসেম্বর রবিবার, তিথি রয়েছে শুক্ল প্রতিপদ, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন রয়েছে দুপুর 12:47 থেকে দুপুর 2:45 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 19ই অগ্রহায়ণ 5ই ডিসেম্বর বৃহস্পতিবার, তিথি রয়েছে শুক্ল পঞ্চমী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 11:51 থেকে দুপুর 2:08 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 20ই অগ্রহায়ণ 6ই ডিসেম্বর শুক্রবার, তিথি রয়েছে শুক্ল পঞ্চমী ও ষষ্ঠী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন রয়েছে সকাল 8:49 মধ্যে, আবার লগ্ন শুরু হচ্ছে দুপুর 1:24 থেকে, সেদিন বিবাহ লগ্ন নেই। 24ই অগ্রহায়ণ 10ই ডিসেম্বর মঙ্গলবার, তিথি রয়েছে শুক্ল দশমী, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 10:48 থেকে শেষ রাত্রি 4:26 মধ্যে। ওয়াও, অনেকটা সময় পাওয়া যাচ্ছে। গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন সেদিন নেই। 25ই অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বুধবার, তিথি রয়েছে শুক্ল একাদশী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 11:31 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 26ই অগ্রহায়ণ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার, তিথি রয়েছে শুক্ল দ্বাদশী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 8:19 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 29ই অগ্রহায়ণ 15ই ডিসেম্বর রবিবার, তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 9:21 থেকে মধ্যরাত্রি 1:13 মধ্যে, আবার মধ্যরাত্রি 2:54 থেকে মধ্যরাত্রি 3:28 মধ্যে। আশা করি যারা যারা অগ্রহায়ণ মাসে বিয়ের জন্য অপেক্ষা করছিলে তারা নিজেদের পছন্দ মতো বিয়ের ডেট সিলেক্ট করে নিয়েছো। মেনি মেনি কনগ্রাচুলেশন টু ইউ ইন অ্যাডভান্স। বাকিরা একটু অপেক্ষা করো, কারণ 17ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি পর্যন্ত থাকছে পৌষ মাস। আর সবাই জানো পৌষ মাস শুধু মল মাসই নয়, পৌষ মাসে কোনো বছরে কোনো দিনই কোনো বিয়ের ডেট থাকে না। তাই চলো চটপট মাঘ মাসটা ঘুরে আসি। 1431 সালের মাঘ মাস থাকছে 2025 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঘ মাসে মাত্র 2 বিয়ের ডেট রয়েছে, তাই খুব মন দিয়ে দেখো। 2ই মাঘ 16ই জানুয়ারি বৃহস্পতিবার, তিথি রয়েছে কৃষ্ণ তৃতীয়া, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে দুপুর 12:13 থেকে দুপুর 2:28 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 5ই মাঘ 19শে জানুয়ারি রবিবার, তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 7:21 থেকে, সেদিন বিবাহ লগ্ন নেই। 6ই মাঘ 20শে জানুয়ারি সোমবার, তিথি রয়েছে কৃষ্ণ ষষ্ঠী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 9:17 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 8ই মাঘ 22শে জানুয়ারি বুধবার, তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে দুপুর 1:34 মধ্যে, কিন্তু সেদিন বিবাহ লগ্ন নেই। 10ই মাঘ 24শে জানুয়ারি শুক্রবার, তিথি রয়েছে কৃষ্ণ একাদশী, বিবাহ লগ্ন রয়েছে সন্ধ্যা 6:42 থেকে রাত্রি 8:32 মধ্যে, আবার রাত্রি 10:11 থেকে মধ্যরাত্রি 3:34 মধ্যে, সেদিন গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন নেই। 13ই মাঘ 27শে জানুয়ারি সোমবার, তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন রয়েছে সকাল 6:51 থেকে সকাল 7:46 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 17ই মাঘ 31শে জানুয়ারি শুক্রবার, তিথি রয়েছে শুক্ল দ্বিতীয়া, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 8:04 মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 19ই মাঘ 2ই ফেব্রুয়ারি রবিবার, তিথি রয়েছে শুক্ল পঞ্চমী, আইব্রো ভাতের লগ্ন শুরু হচ্ছে দুপুর 1:14 থেকে, সেদিন গায়ে হলুদের লগ্ন নেই, বিবাহ লগ্নও নেই। 20ই মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার, তিথি রয়েছে শুক্ল ষষ্ঠী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন থাকলেও নির্দিষ্ট কোনো সময় নেই, সেদিন বিবাহ লগ্ন নেই। 24ই মাঘ 7ই ফেব্রুয়ারি শুক্রবার, তিথি রয়েছে শুক্ল দশমী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন থাকলেও নির্দিষ্ট কোনো সময় নেই, সেদিন বিবাহ লগ্ন নেই। 30ই মাঘ 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, তিথি রয়েছে কৃষ্ণ প্রতিপদ ও দ্বিতীয়া, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের লগ্ন রয়েছে সকাল 11:52 থেকে দুপুর 2:40 মধ্যে, সেদিন বিবাহ লগ্ন রয়েছে বিকাল 5:27 থেকে রাত্রি 9:00 মধ্যে। এরপর আসছে আমাদের সবার পছন্দের আরো একটা মাস, ফাল্গুন মাস। 1431 সালের ফাল্গুন মাস থাকছে 2025 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত। চৌঠা ফাল্গুন 17ই ফেব্রুয়ারি সোমবার, তিথি রয়েছে কৃষ্ণ পঞ্চমী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে 2, সকাল 7:38 মধ্যে প্রথম লগ্ন রয়েছে, আবার লগ্ন শুরু হচ্ছে সকাল 10:24 থেকে সারাদিন, সেদিন বিবাহ লগ্ন নেই। 7ই ফাল্গুন 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী, গায়ে হলুদ এবং আইব্রো ভাতের সময় রয়েছে সকাল 11:52 থেকে দুপুর 2:41 মধ্যে, বিবাহ লগ্ন রয়েছে সেদিন বিকেল 5:31 থেকে রাত্রি 9:19 মধ্যে, আবার রাত্রি 11:26 থেকে রাত্রি 11:51 মধ্যে, আবার মধ্যরাত্রি 1:27 থেকে শেষ রাত্রি 6:11 মধ্যে। একটা নয়, দুটো নয়, তিন তিন
তিনটে বিয়ের লগ্ন রয়েছে সেদিন। 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি শুক্রবার, তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে সকাল 8:28-এর মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 10ই ফাল্গুন, 23শে ফেব্রুয়ারি রবিবার, তিথি রয়েছে কৃষ্ণ একাদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে সকাল 9:17 থেকে বিকেল 3:55-এর মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 12ই ফাল্গুন, 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, তিথি রয়েছে কৃষ্ণ ত্রয়োদশী, বিবাহ লগ্ন রয়েছে বিকেল 5:34 থেকে সন্ধ্যা 6:44-এর মধ্যে, আবার রাত্রি 8:42 থেকে রাত্রি 9:07-এর মধ্যে, আবার রাত্রি 11:14 থেকে শেষ রাত্রি 4:57-এর মধ্যে। এই দিনও তিনটে বিয়ের লগ্ন রয়েছে, কিন্তু গায়ে হলুদ আর আইবুড়ো ভাতে লগ্ন নেই। 17ই ফাল্গুন, 2রা মার্চ রবিবার, তিথি রয়েছে শুক্ল তৃতীয়া, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতে নির্দিষ্ট কোনো সময় নেই, বিবাহ লগ্ন সেদিন নেই। 18ই ফাল্গুন, 3রা মার্চ সোমবার, তিথি রয়েছে শুক্ল পঞ্চমী, বিবাহ লগ্ন রয়েছে রাত্রি 11:50 থেকে শেষ রাত্রি 6:02-এর মধ্যে। ওহ ওয়াও, এমন লগ্ন অনেক বছর পরে দেখলাম। গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সেদিন লগ্ন নেই। 21শে ফাল্গুন, 6ই মার্চ বৃহস্পতিবার, তিথি রয়েছে শুক্ল সপ্তমী ও অষ্টমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে দুপুর 2:43-এর মধ্যে, বিবাহ লগ্ন রয়েছে শেষ রাত্রি 4:49 থেকে শেষ রাত্রি 5:59-এর মধ্যে। 22শে ফাল্গুন, 7ই মার্চ শুক্রবার, তিথি রয়েছে শুক্ল অষ্টমী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে দুপুর 1:32-এর মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। 27শে ফাল্গুন, 12ই মার্চ বুধবার, তিথি রয়েছে শুক্ল ত্রয়োদশী, গায়ে হলুদ এবং আইবুড়ো ভাতের সময় রয়েছে সকাল 8:51-এর মধ্যে, বিবাহ লগ্ন সেদিন নেই। যারা 1431 সালে মানে 2025-এর এপ্রিল মাসের মধ্যে বিবাহ করতে চাইছো, তারা নিশ্চয়ই এতক্ষণে নিজের বিয়ের ডেট সিলেক্ট করে ফেলেছো, কারণ 2025 সালের 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত থাকছে চৈত্র মাস। আর চৈত্র মাসও মলমাস হওয়ার কারণে এই মাসে কোনো বছরই কোনো বিয়ের তারিখ থাকে না। বিয়ের তারিখ তো ফিক্স হলো, এবার যারা ভাবছো রেজিস্ট্রি, আশীর্বাদ, এঙ্গেজমেন্ট এই রিচুয়ালগুলোর জন্য 2025 সালের এপ্রিল মাস অবধি কী কী শুভ তারিখ রয়েছে, তাদের জন্য আমি আসছি নেক্সট এপিসোডে। মিস না করতে চাইলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, স্টে হ্যাপি, স্টে গর্জিয়াস, বাই বাই।